السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين والصلاة والسلام على أشرف الأنبياء المرسلين نبينا محمد وعلى آله وصحبه أجمعين. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي. الحمد لله. তো আমরা ইনশাল্লাহ জুমলা ফেলিয়া থেকে আবার আজকে কাজ শুরু করব। তো গত সেশনে আমরা জুমলা ফেলিয়া ইন্ট্রোডাকশন দিয়েছিলাম। তো জুমলা ফেলিয়া বেসিক্যালি ফেল থেকেই শুরু হয় এবং ফেল আমরা অনেক ফেলের উপর আলহামদুলিল্লাহ আমরা অনেকেই অনেক ইন্টেনসিভ স্টাডি করেছিলাম। তো সেটা যদি আমরা একটু কুইকলি রিকল করি, সেটা শুরু হয়েছিল যেমন আমাদের ফেল রিকগনিশন একটা টেকনিক আমরা শিখছিলাম নাসারা চার্ট দিয়ে, নাসারা নাসারা নাসারু নাসারতু নাসারত নাসারতা নাসরনা। এটা যেমন অতীতকালের চার্ট ছিল, তারপর অনাতীতকালের চার্ট ছিল ইয়ানসুরু ইয়ানসুরানে ইয়ানসুরুনা, এই চার্টগুলো ছিল। সেখান থেকে আমরা অনেক সময়ব্যাপী ফেল রিকগনিশন টেকনিক আমরা স্টাডি করছিলাম। বেসিক্যালি এটা এখন সবচেয়ে বেশি কাজে লাগবে এখন, কারণ আমাদের টেক্সটগুলোর মধ্যে অ্যারাবিক টেক্সটের মধ্যে ফেলটাকে খুব ফাস্ট আমাদেরকে আইডেন্টিফাই করতে পারতে হবে। যেমন হরফ আমাদের মুখস্থ থাকে, যেমন আমাদের হরফে জার আছে 11টা, হরফে নসব আছে 7টা, তারপরে লাইট হরফ আছে লাইটেস্ট হরফ আছে, এই জিনিসগুলো আমাদের কিন্তু মুখস্থ থাকতে হবে এবং দেখতে দেখতে এগুলো আমরা চিনে যাবো ইনশাল্লাহ। এখন এখন সে বিষয়টা জরুরি। এখন আপনারা কি সবাই কথা শুনতে পারছেন? যারা শুনতে পারছেন কথা একটু টেক্সট বুকে ওয়ান লেখেন, তো হয়তো বা কেউ দুই একজন হয়তো বা শুনতে পারছে না, একটু টেস্ট করা দরকার। আলহামদুলিল্লাহ অনেকেই শুনতে পাচ্ছেন, যারা শুনতে পাচ্ছেন না আপনারা সাউন্ড সিস্টেমটা একটু চেক করে দেখবেন ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ, তো এখন আমরা যেটা বলছিলাম যে ফেলের চ্যাপ্টারটা ভালো করে আমাদের বুঝতে হবে, তাহলে জুমলা ফেলিয়া চেনাটা আমাদের জন্য সহজ হবে। তো জুমলা ফেলিয়া যখন সেন্টেন্স কনস্ট্রাকশন করতেছে সেটার বেসিক্যালি চারটা পার্ট, কেন জুমলা ফেলিয়ার মধ্যে ফেল শব্দ থাকবে, সাথে ইসম থাকবে, ফ্র্যাগমেন্ট থাকবে, এই জিনিসগুলো থাকবে। তো ইসম ফ্র্যাগমেন্ট এগুলোকে কীভাবে ট্রিটমেন্ট করা হবে সেটারই জন্যই আমরা স্ট্রাকচারটা শিখছি, সেটা হলো আমাদের এখানে পারপাস। তাহলে সেক্ষেত্রে আমরা ফেল এবং ফাইল, এটা যখন আমরা নাসারা ইয়ানসুরু চার্ট পড়ছি ফেল রিকগনিশন সিস্টেমের, সেটা আমরা ম্যাসিভলি পড়ছি, তো সেটা আপনার এখানে কাজ লাগবে। তারপরে যে জিনিসটা আছে মাফুল, জুমলা ফেলিয়াতে মাফুল মানি হচ্ছে নসব ফর্মের যে কোনো জিনিস। নসব ফর্মে একটা ইসম থাকতে পারে, একটা ফ্র্যাগমেন্টও থাকতে পারে, একটা ফ্র্যাগমেন্টের চেইনও থাকতে পারে, এটা ইম্পর্টেন্ট জিনিস। আমরা বলছি যে একটা ইসম, তারপরে ফ্র্যাগমেন্ট, তারপর ফ্র্যাগমেন্টের চেইন, এগুলো কিন্তু এক একটা ইউনিট, আইদার একটা ইন্ডিভিজুয়াল ইসম দাঁড়ায় থাকতে পারে, নাহলে একটা সিম্পল ফ্র্যাগমেন্ট থাকতে পারে, অথবা ফ্র্যাগমেন্টের চেইন থাকবে। তাহলে সেক্ষেত্রে যে কোনো নসব ফর্মের বিষয়গুলো আসবে, ইসম অথবা ফ্র্যাগমেন্ট হবে মাফুল, এবং শেষে আমাদের জার মাজরুর ফ্র্যাগমেন্ট যেটা ছিল সেটা হয়ে যাবে মোতায়াল্লিক বিল ফেল। এখন মোতায়াল্লিক বিল ফেল কী জিনিস সেটা আরেকটু পরে আমরা এক্সপ্লেন করবো, কিন্তু আমরা মেকানিক্যালি আমরা বুঝি যে কোনো জার মাজরুর ফ্র্যাগমেন্ট সিম্পল ফ্র্যাগমেন্ট হতে পারে, চেইন হতে পারে, আইদার অফ দি কেস পুরোটা মিলেই হবে হচ্ছিল মোতায়াল্লিক বিল ফেল, ওই ফেলটার রিলেশনে রিলেটেড হবে। মোতায়াল্লিক মানে রিলেটেড টু ফেল। তাহলে এখন প্রশ্ন আসতে পারে যে মাফুল কি রিলেটেড? না, মাফুলগুলো স্পেসিফিক ওয়েতে রিলেটেড, আর মোতায়াল্লিক বিল ফেল জেনারেলভাবে রিলেটেড। এই কনসেপ্টটা আমরা ইনশাল্লাহ আস্তে আস্তে যখন মিনিং ডিল করবো তখন ইনশাল্লাহ আমাদের কাছে পরিষ্কার হয়ে যাবে। তাহলে মাফুলের বিভিন্ন টাইপ আছে, সেটা যতক্ষণ অর্থ না বুঝতেছি আমরা সেটা বুঝতে পারবো না। যেমন মাফুল বিহি প্রশ্নের উত্তর দেয়, কে এবং হু এবং হোয়াট প্রশ্নের উত্তর দিলে সেটা মাফুল বিহি, ওয়েন এবং ওয়্যার এই প্রশ্নের উত্তর দিলে সেটা হবে মাফুল ফিহি, ওয়াইয়ের উত্তর দিলে মাফুল লাহু, হাউ উত্তর দিলে সেটা হাল, এবং মাফুল মোতলাক বলে আরেকটা জিনিস আছে সেটা হচ্ছে এমফেসিস। তো আপাতত আমরা সেই বিষয়গুলোর মধ্যে যাব না, আমরা সিম্পল ফর্মে শুধু মাফুলটাকেই ট্র্যাক করার চেষ্টা করব। তো সেইটা দখলে আনার জন্য আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছিল আমাদের কিছু এক্সারসাইজ করতে হবে। আমি গতকাল একটা শিট আপনাদের কাছে পাঠিয়েছিলাম, সেই শিটটা যদি আপনারা পেয়ে থাকেন, একটা এক্সারসাইজ শিট, সেখানে অনেকগুলো জুমলা ফেলিয়া দেওয়া আছে, সিম্পল জুমলা ফেলিয়া। সেখান থেকে আমরা আজকে স্টার্ট করবো, একটা একটা খুব আস্তে আস্তে যাওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। কেন যখন আমরা এই জুমলাটার মধ্যে ঢুকবো, প্রতিটার মধ্যে আমরা প্রত্যেকটা জিনিস দেখার চেষ্টা করব কোনটা কী জিনিস। তাহলে এখানে যখন আমরা একটা জুমলা ফেলিয়া ধরবো,
যেমন এখানে আমাদের স্ক্রিনে প্রথম জুমলা ফলিয়াটা ছিল বাকারা 245 নম্বর আয়াতের এই জুমলাটা আছে। এখানে বলা হচ্ছে ইউফরিদুল্লাহ করদান হাসানান। বেসিক্যালি আমরা এখানে চারটা পার্ট দেখতেছি, চারটা ওয়ার্ড দেখতেছি, এটা ইম্পর্টেন্ট জিনিস। আমরা এই জন্য যারা ট্রেডিশনাল মুসাফ ইউজ করি আমাদের মুসাফটা চেঞ্জ করতে হবে, মানে যে মুসাফটা দেখে আমরা পড়ি, যেমন কলিকাতা ছাপাটা এমনভাবে ছাপা আছে যে শব্দগুলো একটার সাথে একটা মিলে যায়। তো আমাকে এমন একটা টেক্সট নিতে হবে সেখানে অন্তত আমি বুঝতে পারছি যে কয়টা শব্দ আছে। যেমন আমি এখানে আপনার সামনে যে আয়াতটা উপস্থাপন করলাম ইউকরিদুল্লাহ করদান হাসানান, এখানে বেসিক্যালি চারটা শব্দ আপনি দেখতে পাচ্ছেন। প্রথম শব্দটা হচ্ছে ইউকরিদু, তারপরে হচ্ছে আল্লাহা শব্দ, তারপর হচ্ছে করদান হাসানান। তো এই পাঁচ চারটা শব্দের মধ্যে কোনটা ফেল, কোনটা ইসম, কোনটা হরফ আপনাকে প্রথমে মার্ক করতে হবে। যেমন ইউকরিদু এই শব্দটা ফেল, এখন আমি কিভাবে ফেল বললাম এটা হচ্ছিল এটার ব্যাকগ্রাউন্ড আছে, এটা আমরা বিভিন্নভাবে এক্সারসাইজ করছি যে ফেক রিফেল রিকগনিশন সিস্টেম যেটা আমরা করছি সেখান থেকে আপনি এটাকে কুইকলি দেখে সামনে ইয়া আছে এগুলো দেখে আপনি একটা আইডেন্টিফিকেশন ক্যাপাবিলিটি আপনাকে ডেভেলপ করে ফেলতে হবে যে ইউকরিদু মানে হচ্ছে একটা ফেল। আল্লাহ শব্দটা একটা ইসম এবং এটা নসব ফর্মে আছে এবং এটা আল্লাহ শব্দ আমাদের কাছে পরিচিত, এটা আল্লাহু হইতে পারে, আল্লাহা হয়েছে, আল্লাহি হইতে পারে, তিনটা ফর্মে রাফা নসব জার এখানে নসব ফর্মে আছে। এরপর আসেন করদান, যেহেতু তানবিন আছে এটা অবশ্যই একটা ইসম, হাসানান এটাও একটা ইসম, এবং করদান হাসানানের মধ্যে পাশাপাশি দুইটা ইসম আছে এবং এখানে কিন্তু একটা ফ্র্যাগমেন্ট আমি দেখতে পাচ্ছি, এই ফ্র্যাগমেন্টটা দেখে মনে হচ্ছে মাউসুস সিফা। তাহলে এই টোটাল চারটা শব্দের মধ্যে দেখা যাচ্ছে যে বেসিক্যালি তিনটা ইউনিট আছে, প্রথম ইউনিট হচ্ছে ইউকরিদু, সেকেন্ড ইউনিট হচ্ছে আল্লাহ শব্দটা, থার্ড ইউনিট হচ্ছিল করদান হাসানান মিলে একটা ইউনিট, এটা হচ্ছে মাউসুস সিফা, এবং এই মাউসুস সিফা যে ফ্র্যাগমেন্টটা সেটার স্ট্যাটাস হচ্ছে নসব। তাহলে এখানে সব দুইটা নসব ফর্মের সেকশন আছে, একটা আল্লাহ শব্দটা একটা নসব ফর্মের সেকশন, আর হচ্ছে করদান হাসানান এটা হচ্ছে মাউসুস সিফা হিসেবে, এটা হচ্ছে একটা ফ্র্যাগমেন্ট হিসেবে ফ্র্যাগমেন্ট সেকশন। এবার রিলেশনটা আসেন ইউকরিদু আমাদের হচ্ছে ফেল, আমরা বুঝলাম কীভাবে ইয়া সামনে আছে এবং এটা স্পেসিফিক্যালি একদম সরাসরি ইয়ান সুরু শব্দের মতো, তাহলে এটাকে আমরা বুঝলাম প্রেজেন্ট টেন্স ফেল, এটাকে বলবো ফেল মাদি, হ্যাঁ, এবং এটার ভিতরে ডুয়ার হচ্ছে হুয়া, এই দুটা জিনিস আমাকে বলতে পারতে হবে। ইউকরিদু হচ্ছে ফেল মাদি, নর্মাল ফেল মাদি, কোনো লাইটও নাই, লাইটেস্টও নাই, অর্থাৎ এটা নর্মাল ফেল মাদি, এটা হচ্ছে ইউকরিদু রিকগনিশন। ধরেন আমরা এটাকে যদি একটা ইউকরিদুকে যদি একটা কালার দেওয়া পড়তো আমাদের বোঝার জন্য, আমি ধরেন কালারটা দিলাম, ফেলটাকে আমি ইয়েলো করে দিলাম, ঠিক আছে ইয়েলো। এখন আল্লাহ শব্দটা নসব ফর্মে আছে, তাহলে এটা হবে হচ্ছিল মাফুল নাম্বার ওয়ান, ঠিক আছে, এটা হবে মাফুল নাম্বার ওয়ান। করদান হাসানান আমি ধরে ফেললাম যে এটা মাফুল নাম্বার টু, ঠিক আছে, মাফুল নাম মাফুলগুলোকে আমি হয়তো বা দুইটা কালার দিতে পারি, মাফুল ওয়ান হচ্ছিলো গ্রিন ব্লু, আর মাফুল টু হচ্ছিলো ধরেন মাফুল টু হচ্ছে ব্লু। মাফুল ওয়ান আল্লাহ একটা মাফুল, করদান হাসানান হচ্ছে আরেকটা মাফুল, তাহলে এই দ্যাটস ইট। তাহলে এখানে হচ্ছিলো চারটা পার্ট এখানে পেলাম, ইউকরিদু হচ্ছে ফেল, এটা কী ধরনের ফেল, ফেল মুদারে আরবিতে যদি বলেন, আর বাংলায় যদি বলেন অনাতিতকাল ফেল, আর ভিতরে ডুয়ার মানে এটার ফাইল হচ্ছিলো হুয়া সেকেন্ড পার্ট, আর এখানে মাফুল আছে, মাফুল এক নম্বর মাফুল হচ্ছে আল্লাহ শব্দটা, দুই নম্বর মাফুল হচ্ছে করদান হাসানান, ডান, এখানে কোনো মোতায়েন লিখবিল ফেল নাই, সলভ। এখন আপনি যখন অর্থটা বুঝবেন তখন আপনি ইজিলি এটাকে ট্রান্সলেট করতে পারবেন। আমরা আপাতত অর্থের জন্য এটাকে নিচ্ছি না, আমরা নেক্সট স্টেজে আমরা অর্থটাকে এটাকে ব্লেন্ড করবো, আপাতত আমরা এই পার্টগুলোকে আইডেন্টিফাই করি। এরপরের এক্সাম্পলে আসেন ইয়াশহাদু হু আল মুকাররাবুনা, ঠিক আছে, এখানে আমি ব্রডলি দুইটা শব্দ দেখতে পাচ্ছি, একটা হচ্ছে ইয়াশহাদু হু, দুইটা পার্ট দেখতে পাচ্ছি, বেসিক্যালি দুইটা পার্ট দেখতে পারলেও বেসিক্যালি এখানে শব্দ হচ্ছে কয়টা, শব্দ হচ্ছিল এখানে ইনসাইড ডুয়ার থার্ড পার্সন হতে পারে, ফার্স্ট পার্সন হতে পারে, সেকেন্ড পার্সন হতে পারে, হ্যাঁ, প্রতিটা ফেলের সাথে করে একটা করে ইনসাইড ডুয়ার থাকবে, তাই না। যেমন এখন এখানে আমাদের দেখেন ইয়াশহাদু হু
আল মুকাররবিন, এখানে বেসিক্যালি পার্ট পাচ্ছি দুইটা, শব্দ পার্ট দুইটা না, পার্ট দুইটা, একটা হচ্ছে ইয়াশহাদু হু একটা পার্ট, আল মুকাররবুনা আর একটা পার্ট। এখন ইয়াশহাদু হুর মধ্যে কিন্তু দুইটা অংশ আছে, দুইটা শব্দ, একটা হচ্ছে ইয়াশহাদু আর একটা হচ্ছে হু, ঠিক আছে। আমাদের এখানে ইয়াশহাদু হচ্ছে আমাদের ফেল, ঠিক আছে, একেবারে ইয়ানসুরুর মতো ফেল, ইয়ানসুরুর মতো ফেল হলে আমরা তাকে এটাকে কালার করলাম গ্রিন কালার। এখন এখানে মাফুল হচ্ছিল হু অ্যাটাচ প্রোনাউন, ঠিক আছে, মাফুল হচ্ছিল এখানে হু অ্যাটাচ প্রোনাউন, সবসময় মাফুল অ্যাটাচ প্রোনাউনটা একটা ফেলের সাথে যে অ্যাটাচ প্রোনাউন থাকে সেটা অলওয়েজ তার মাফুল বিহি হবে, একেবারে মাফুল বিহি। এখন ইয়াশহাদু, এখন এরপরে দেখেন একটা ইসম আছে আল মুকাররবুনা, এই ইসমটা হচ্ছে রাফা ফর্মে আছে। এখন রাফা মর্মে ইসম হলে দেখতে হবে এটা ফেলের আউটসাইড ডুয়ার কিনা, ইয়াশহাদু এটা ফেল, এমন একটা ফেল যেটা ইনসাইড ডুয়ার হচ্ছে হুয়া, অতএব সে যেহেতু হুয়া ফর্মেটে আছে আউটসাইড ডুয়ার নিতে পারে। তাহলে এখানে আমাদের ফাইল মানে কর্তা হচ্ছিল, এখানে আমরা হুয়া বলবো না, আমরা কর্তা বলবো এখানে আল মুকাররবুনা। তাহলে এখানে দেখা যাচ্ছে যে আমাদের কী আছে, ফেল ইয়াশহাদু হচ্ছে আমাদের ফেল, ডুয়ার হচ্ছে আল মুকাররবুনা, এবং মাফুল হচ্ছে হু। তাহলে আমরা এখানে তিনটা জিনিস পেলাম, এখানেও মুতাল্লিক বিল ফেল নাই। এখন আল মুকাররবুনুকে আপনি দেখেন যে কী ধরনের ফেল, ইসম আল মুকাররবুনা, এটাকে আপনি অ্যানালাইসিস করেন। আমরা যেহেতু যারা শব্দ শিখে ফেলছি তাদের জন্য এটা ইজি, মুকাররবুনটা আলটা বাদ দেন তাহলে মুকাররবুনা হয়েছে মুকাররবুনা, ওয়া নুনটা বাদ দেন তাহলে সিঙ্গুলার নিয়ে আসে মুকাররবুন, মুকাররবুন যেহেতু হচ্ছে এই যে রর উপরে যেহেতু জবর হচ্ছে এটা ইসম মাফুল, এবং এটা রুটটা হচ্ছে কাররাবা, কাররাবা ইউকাররিবু তাকরিবান ফাহুয়া মুকাররিবুন, হ্যাঁ, মুকাররিবুন হচ্ছে ইসম ফাইল আর মুকাররবুন হচ্ছে ইসম মাফুল। যারা সলভ করছেন অবশ্যই কোনো একটা পরিচিত সলভ দেখলে সেটা সলভটা ছোটো সলভটা আমরা করে নেব, ছয়টা শব্দের সলভ আমরা করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। তাহলে এটা হলো আমাদের মুতাল্লিক বিল ফেল এখানে নাই, ঠিক আছে। এরপরে আরেকটা আসেন, বাআসা লাকুম তালুতা মালিকান, বাআসা লাকুম তালুতা মালিকান, এখানে চারটা পার্ট আছে এবং আমরা দেখতেছি যে চারটার পার্টের মধ্যে প্রথমটা হচ্ছিল কি বাআসা, এটা একটা ফেল, ঠিক আছে, ফেল হলেই আমরা তাকে ফেলের মার্কিং দিই ফেল, ঠিক আছে। লাকুম, লাকুমটা কি জার মাজরুর, এই পাওয়া গেলো জার মাজরুর প্রথমবারের মতো, জার মাজরুরকে আমি একটা কালার করে দিই ডিফারেন্ট কালার, আমি এটা কালার করলাম এই কালার পার্পল কালার করে দিলাম জার মাজরুর। তালুতা এটা নসব ফর্মে আছে, জবর আছে, নসব হতে পারে জারও হতে পারে, জার হওয়ার পুরোন কারণে অতএব এটা নসব হবে, তাহলে এটা মাফুল নাম্বার ওয়ান, মালিকান মাফুল নাম্বার টু, ঠিক আছে, মাফুল নাম্বার টু। তাহলে দেখা যাচ্ছে আমাদের এখানে ফেল আছে বাআসা, একেবারে স্ট্যান্ডার্ড নাসারা ফরম্যাটের ফেল, ভিতরে হুয়া, লাকুম হচ্ছিল জার মাজরুর মুতাল্লিক বিল ফেল, তালুতা হচ্ছিল এখানে আমাদের কি, তালুতা হচ্ছিল আমাদের প্রথম মাফুল, মালিকান হচ্ছে সেকেন্ড মাফুল, ডান। এখন এখানে খেয়াল করতে হবে বাআসার পরে মাফুল আসার কথা, তারপরে মুতাল্লিক বিল খবর আসার কথা, ফেল আসার কথা, মুতাল্লিক বিল ফেলটা আগে চলে আসছে। নর্মাল সেন্টেন্স হলে এটা হচ্ছে বাআসা তালুতা মালিকান লাকুম, ঠিক আছে। এটাও কিন্তু খেয়াল করতে হবে যে জুমলা ফেলিয়ার ইফ ইসমিয়ার মধ্যে পড়ছিলাম যে এটাও আগে চলে আসে, সেটাও এরকম একটা বিষয় এখানে আছে, তাই না। এবার আসেন পরেরটা, ওয়ানসুরনা আলাল কওমিল কাফিরিন, এখানেও পার্টটা চারটা পার্ট, ওয়ানসুরনা একটা পার্ট, আলা একটা পার্ট, আলা একটা শব্দ, আল কওমিল কাফিরিন একটা শব্দ, দুইটা তিনটা শব্দ এখানে আছে। তো এখানে আমরা দেখি আলা হচ্ছে হরফে জার, আল কাউমি হচ্ছিল তার ইসম মাজরুর, আল কাউমি হচ্ছে মাউসুফ, আল কাফিরিনা হচ্ছিল সিফা। তাহলে এই আলা আল কাউমিল কাফিরিনা এটা হচ্ছে একটা জারের চেইন, ঠিক আছে, জারের চেইন হয়ে গেলে এটা মুতাল্লিক বিল খবর হয়ে যাবে, ঠিক আছে, মুতাল্লিক বিল খবর। ওয়াটও গেল উনসুরনা, এই উনসুরনাটা হচ্ছে আমাদের ফেল, আমর আদেশ, নাটা হচ্ছে এখানে মাফুল, ঠিক আছে, নাটা হচ্ছিল এখানে প্রথম মাফুল। তাহলে এখানে দেখা যাচ্ছে ফেল আছে, ফেলটা হচ্ছে আমর, ফেল আমর, ফেল আমর মানে আদেশ,
এবং ভিতরের এটার ফাইল হচ্ছে আন্তা, ঠিক আছে, আন্তা সেকেন্ড পার্ট। থার্ড পার্ট হচ্ছিল না অ্যাটাচ প্রোনাউন, না নাহনু, অতএব নাটা হচ্ছিল মাফুল নাম্বার ওয়ান, এবং যেহেতু অ্যাটাচ প্রোনাউন এটা অবশ্যই মাফুল বিহীন। আলাল কাউমিল কাফিরিন, একটা জারের চেইন, আলা হরফের জার, আল কাউমি তার মাজরুর, আল কাউমি মাউসুফ, আল কাফিরিনা সিফা, আলাল কাউমিল কাফিরিনা, এটা হচ্ছে একটা হরফের জারের চেইন, সামনেরটুকু হরফের জার, শেষেরটুকু মাউসুফ সিফা, প্রথমটা জার মাজরুর, মাউসুফ সিফা, যেইটাই হোক এই চেইনটা পুরাটা চলে যাবে মুতাল্লিক বিল ফেলের বাস্কেটে, ঠিক আছে, আলহামদুলিল্লাহ। এরপর আসেন আরও সিম্পল উদাহরণ, ওয়াকালা তালা দাউদা দাউদু জালুতা, এখানেও দেখেন পাট কটা, ওয়া একটা শব্দ, কতালা একটা শব্দ, দাউদু একটা শব্দ, জালুতা একটা শব্দ, তাহলে কতালাটা হচ্ছে ফেল, ইনসাইড দুয়ার হচ্ছে হুয়া, কিন্তু আর দাউদু এখানে রাফা ফর্মে আছে, তাহলে রাফা ফর্মে যেহেতু সে আছে সে হবে এই ফেলটার কতালা ফেলটার ফাইল, ফাইল হবে, ঠিক আছে, সে হচ্ছে দুয়ার, কতলা ফেলটার ডুয়ার হবে সে, দাউদ। আর জালুতা হচ্ছে নসব ফর্মে আছে, অতএব সে হবে আমাদের এখানে মাফুল, মাফুল বিহীন হয়ে যাবে। আচ্ছা, এখানে দুইটা এক্সাম্পলের মধ্যে একটা জিনিস বলি নাই, সেটা আবার রিপিট রিপিট করি। এখানে দেখেন তালুতা, এটা কেন লাইট হলো, এখানেও হচ্ছে হলো দেখেন দাউদু জালুতা, এগুলো সব নন আরব নেম। আমাদের পার্টলি ফ্লেক্সিবল যে চ্যাপ্টারটা আমরা পড়ছিলাম সেটা মনে করেন, তালুতা একজন প্রফেটের নাম, তালুত আলাইসালাম, তারপরে দাউদা একজন, দাউদু একজন প্রফেটের নাম, জালুতা হচ্ছিল দাউদ তালুত জালুতের বিরুদ্ধে, মানে জালুত তালুত আলাইসালামের বিরুদ্ধে যে যুদ্ধ করছিল সেই ব্যক্তির নাম জালুতা। তাহলে সেগুলো যেগুলো সবগুলো হচ্ছিলো নন আরব নাম, এগুলো সবগুলো লাইট ফর্মে আছে, দাউদুন না কিন্তু দাউদু, এখানে তালুতা জালুতা, ঠিক আছে। তাহলে এইভাবে আমরা আগের গ্রামারটা একটু রিভিউ করলাম। তাহলে এখানে কতালা দাউদু জালুতা, কতালা মানে হত্যা করা, সে হত্যা করেছিল, কতালা দাউদু মানে দাউদ হত্যা করেছিল জালুতকে, ট্রান্সলেশন, ঠিক আছে, দাউদ হত্যা করেছিল জালুতকে। এরপরে আসেন সূরা বাকারার 257, খুব বিখ্যাত আয়াত, ইউখরিজুহুম মিনাদ দুলুমাতি ইলান নূর, ঠিক আছে। এখন দেখেন এখানে ফেলটা হচ্ছিল ইউক্রিজু, এটা হচ্ছে ফেল, হুমটা অ্যাটাচ প্রোনাউন, এটা অতএব এটা কী হবে মাফুল, মিন হরফে যার, জুলুমাতি জুলুমাতি মাজরুর, তাহলে এটা হচ্ছিল একটা মোতায়েল্লিক বিল ফেল, আর ইলাল নুরি হচ্ছিল আমাদের আরেকটা মুতাল্লিক বিল ফেল, এখানে কিন্তু চেইন না, খেয়াল করেন এখানে কিন্তু চেইন না, ঠিক আছে। আমরা আগেরটা ডিফারেন্সটা দেখেন, এখানে আলাল কাউমিল কাফিরিন পুরাটাই কিন্তু একটা ইউনিট, ঠিক আছে, একটা চেইন, দুইটা ফ্র্যাগমেন্ট আছে, একটা কমন ফ্যাক্টর আছে আল কাউমিল, সেই জন্য এটা একটা চেইন, পুরাটা একসাথে ট্রান্সলেটেড হয়ে রিলেটেড হবে। কিন্তু এখানে যখন আসতেছেন আপনি দেখেন এখানে হচ্ছিল কি, মিনাজ দুলুমাতি একটা জার মাজরুর, ইলান নুরি আরেকটা জার মাজরুর, তাহলে দেখা যাচ্ছে এখানে আমরা এই ফেলটার দুইটা মোতায়াল্লিক বিল খবর পাচ্ছি, একটা হচ্ছে মিনাল জুলুমাতি একটা ফেল মোতায়াল্লিক বিল খবর নাম্বার ওয়ান, আর ইলান নুরি মোতায়াল্লিক খবর নাম্বার ওয়ান টু, তাহলে দেখা যাচ্ছে এখানে দুইটা মোতায়াল্লিক বিল খবর আছে। আর আগেতে আগের যে এক্সাম্পল ছিল আলাল কাউমিল কাফিরিন, এখানে কিন্তু একটা মোতায়াল্লিক বিল খবর ফেল, এটা ডিফারেন্সটা বুঝতে হবে, তাই না, কারণ এটা মিনিংয়ে তখন মিনিং যখন করবো তখন এগুলো কিন্তু ম্যাটার করবে, ঠিক আছে, ডান। তাহলে এখানে ইউখরিজু হুম মিনা দুলুমাতি ইলান নূর, এখানে ফেল হচ্ছে ইউখরিজু, ইউখরিজু ফেল, এটা হচ্ছিলো প্রেজেন্ট টেন্স ফেল, মানে ফেল মুদারে, ইনসাইড ডুয়ার হচ্ছিল হুয়া, কোনো আউটসাইড ডুয়ার নাই, হুম হচ্ছে অ্যাটাচ প্রোনাউন, হুম হচ্ছে মাফুল, ডান। মিনা দুলুমাতি মোতাল্লিক বিল ফেল নাম্বার ওয়ান, ইলান নুরি মোতাল্লিক বিল ফেল নাম্বার টু, ডান। এরপরে আসেন আরেকটা এই আয়াতেরই সেকেন্ড ইয়েটা, এখানে আছে দেখেন কি আছে, ইউখরিজুনা হুম মিনা নুরি ইলা দুলুমা, ইউখরিজুনা, এখান ফেল হচ্ছিল ইউখরিজুনা, হ্যাঁ এটা ফেল হচ্ছে ইউখরিজুনা, হুম হচ্ছিল এটা অ্যাটাচ প্রোনাউন, এটা হচ্ছে মাফুল, এখানেও ঠিক একইভাবে মিনান্নার
একটা মুতাল্লিক বিলফেল ইলা জুলুমাতি, আর একটা মুতাল্লিক বিল ফেল। তাহলে ইয়ুখ রেজুনা এটা হচ্ছে ফেল, ফেল মাদি না মুদারে, ফেল মুদারে প্রেজেন্ট টেন্স ফেল, ভিতরে আছে হচ্ছে ইনসাইড ডুয়ার হচ্ছিল হুম, আর অ্যাটাচ প্রোনাউনটা হচ্ছে হুম, সেটা হচ্ছে মাফুল হচ্ছে হুম, ঠিক আছে। মিনা মিনা নুরি ইলা জুলুমাত, মিনা নুরি হচ্ছে আমাদের মুতাল্লিক বিল ফেল নাম্বার ওয়ান, ইলা জুলুমাতি মুতাল্লিক ফেল নাম্বার টু, এটা হচ্ছে পাশাপাশি আছে। প্রথমটাতে ইউক রিজু হুম মিনা জুলুমাতি ইলা নূর, পরেরটা হচ্ছে ইউক রিজু না হুম মিনা নুরি ইলা জুলুমাত, ঠিক আছে। এই আলহামদুলিল্লাহ, তাহলে এই রোটা আমরা করে ফেললাম। আমরা যত দেখবো আস্তে আস্তে কনসেপ্টগুলো আমাদের কাছে ক্লিয়ার হবে, এটা প্র্যাকটিস করার কোনো বিকল্প নাই, এবং প্র্যাকটিস করতে করতে আমি এখানে করে দিচ্ছি আপনাকে, জাস্ট বাসায় একটু দেখতে হবে, ঠিক আছে, ভুলে যাবেন। এবং এখন থেকে এই জার্নিটা খালি এটাই, আমরা এতদিন ধরে শব্দ শিখলাম, যাই কিছু শিখলাম, এখন আয়াতগুলো দেখে দেখে এগুলোকে পাঠ করতে, যতটুকু পাঠ করতে পারেন দ্যাট ইজ ইম্পর্টেন্ট, তাই না? আচ্ছা, এরপর আসেন, ফা আমাতাহু লাহু মিয়াতা আমিন। এখানে ফা হচ্ছে একটা কানেক্টার, ফা অতএব হইতে পারে, অতঃপর হইতে পারে, এটা হচ্ছে একটা। আমাতাহু এখানে আমাতা হচ্ছে না আমাদের ফেল, আমাতাহু ফেল, হুটা হচ্ছিল আমাদের অ্যাটাচ প্রোনাউন, এটা হচ্ছিল মাফুল, ঠিক আছে, মাফুল। আল্লাহু শব্দটা রাফা ফর্মে আছে, ঠিক আছে, তাহলে আমাতা একটা ফেল, এটা হচ্ছিল, এটা ইনসাইড ডুয়ার হচ্ছে হুয়া, দেখেন আ আ মাতা, তার উপরে জবর আছে, অর্থাৎ এখানে শেষ বর্ণের উপরে জবর, এটা ইনসাইড ডুয়ার হচ্ছে হুয়া, আর আল্লাহু শব্দটা যেহেতু বাইরে আছে তাই আল্লাহু শব্দটা এটার আউটসাইড ডুয়ার। তাহলে আমাতা হচ্ছে আমাদের ফেল, ফেল মাদি, ঠিক আছে, ফেল মাদি অতীতকাল ফেল, এবং এটার ডুয়ার হচ্ছিল, ফাইল হচ্ছিল আল্লাহু শব্দটা। তারপরে হুটা হচ্ছিল আমাদের মাফুল, বিহি এক নম্বর মাফুল। এবার দেখেন মিয়াতা আমিন, এটা একটা ইদাফা, এটা কি, এটা একটা ইদাফা, মিয়াতা হচ্ছে মুদাফ, আমিন হচ্ছিল মুদাফিলাহি, তাহলে মিয়াতা আমিন হচ্ছিল আমাদের মাফুল নাম্বার টু। মাফুল নাম্বার ওয়ান হচ্ছে হু, মাফুল নাম্বার টু হচ্ছিল মিয়াতা আমিন, তাহলে এখানে কোনো মুতাল্লিক বিল ফেল নাই, ঠিক আছে, ডান। এরপরের এক্সাম্পল আসেন, ইউনফিকুনা আমওয়ালাহুম ফি সাবিলিল্লাহ, ইউনফিকুনা একটা ফেল, আমওয়ালাহুম একটা ইদাফা, ফি সাবিলিল্লাহ এটা একটা জারের চেইন, তাহলে আমরা দেখি পিছন থেকে, ফি সাবিলিল্লাহ, ফি হচ্ছে হরফের জার, সাবিলি হচ্ছিল মজরুর মানে তার ইসম, সাবিলি হচ্ছিল লাইট মুদাফ, আল্লাহ শব্দটা হচ্ছে মুদাফিল্লাহ, তাহলে ফি সাবিলিল্লাহ এই পুরো জিনিসটা হচ্ছে একটা চেইন, জারের চেইন, তাহলে এটা মুতাল্লিক বিল ফেল হবে, যেহেতু জুমলা ফেলিয়ে। এরপর দেখেন আমওয়ালাহুম, এটা একটা ইদাফা, ইদাফাটা আমওয়ালাট হচ্ছে আমাদের মুদাফ, হুমটা হচ্ছে মুদাফিল্লাহ, তাহলে আমওয়ালার মাথার মধ্যে কি দেখেন জবর আছে না, তাহলে এটা হচ্ছে নসফ ফর্মের, নসফ ফর্মের একটা ইদাফা, তাহলে এটা হবে মাফুল, ঠিক আছে। ইউনফিকুনা আমাদের ফেল, ইউনফিকুনা আমাদের ফেল, একদম স্ট্যান্ডার্ড ফেল, এটার প্রেজেন্ট টেন্স ফেল, এবং ইনসাইড ডুয়ার হচ্ছিল হোম, তাহলে এই জুমলাটার মধ্যে আমাদের ফেলটা হচ্ছে ফেল মুদারে, ফাইল হচ্ছে হোম, মানে ফেলটা অতীতকাল অনাতীতকাল ফেল, এটার কর্তা হচ্ছিল হোম, মাফুল একটাই আছে, সেটা হচ্ছিল একটা ইদাফা ফর্মে আছে আমওয়ালাহুম, এটা হচ্ছে মাফুল, একটাই মাফুল, আর ফি সাবিলিল্লাহে একটা জার মাজরুরের চেইন, এবং এটা হচ্ছে মুতাল্লিক বিল ফেল, ঠিক আছে। তিনটা পার্ট এখানে আছে, চারটা পার্টই, চারটা অংশই আছে, ফেল আছে, ফাইল আছে, মাফুল আছে, মুতাল্লিক বিল ফেল আছে, আলহামদুলিল্লাহ। এবার আসেন পরেরটা, এটা সূরা বাকারার 264 নম্বর আয়াত, লা তুবতিলু সাদাকাতিকুম বিল মান্নি ওয়াল আদা, লা তুবতিলু এটা হচ্ছে নেগেশন, নাহি, নিষেধ করা হচ্ছে, তাহলে এটা হচ্ছে আমাদের ফেল।
এটা নাহি, এবং ভিতরে আছে আন্তুম, ওয়া আলিফ যেহেতু আছে এটা হচ্ছে আন্তুম, তাহলে এটা হচ্ছে ফেল নাহি, নিষেধ নিষেধ করা হয়েছে ফেলটাতে, এবং এটার ইনসাইড দেওয়া হচ্ছে আন্তুম, হয়ে গেল। সাদাকাতিকুম এটা হলো আমাদের মাফুল, এটা হলো আমাদের মাফুল এবং নসব ফর্মে। এখন দেখেন এখানে নসব ফর্ম, তার নিচে জের আছে, কীভাবে নসব হলো, ওই স্ত্রীবাচক বহুবচনের সেই বিষয়টা মুসলিমাতুন, সেই জিনিসটা এখানে অ্যাপ্লাই করা হচ্ছে, তাই না? তাহলে সদাকাতিকুম এটা হচ্ছে মাফুল। বি হরফে জার মান্নি মজরুর, এবং এই মান্নির সাথে ওয়া দিয়ে আল আদা যুক্ত হয়ে গেছে, ঠিক আছে? দ্যাট মিন্স বি বিল বিল মান্নি ওয়াল আদা, এই পুরাটাই হচ্ছে না আমাদের মোতাল্লিক বিল ফেল, কারণ এখানে একে প্রথমে মাথাটা হচ্ছিল জার মাজরু, আর লেজটা হচ্ছে ওয়া ফ্র্যাগমেন্ট, জার মাজরু দুইটা কী হচ্ছিল একসাথে ছিল। এখানেও দেখেন বিল মান্নি, এটা হচ্ছে মান্নি হয়ে গেছে, আলের জন্য মান্নিন হয়ে যাচ্ছে, মান্নি জের দেখা যাচ্ছে, কিন্তু ওয়াল আদা এখানে নন ফ্লেক্সিবল যেহেতু আছে, এটা রাফা নাসব জার তিনোটাই হতে পারে, যেহেতু একটা জারের সাথে এটা আতফ করা আছে, অ্যাড করা আছে, সেজন্য এটাকে আমরা এটা জার ধরে নিতে হবে, তাই না? তাহলে এখানেও দেখা যাচ্ছে চারটা পার্টি আছে, এবং এটা হচ্ছে নেগেশন, একটা নেগেশন সেন্টেন্স। হ্যাঁ, লা তুকতিলু সাদাকাতি বিল মান্নি ওয়াল আদা, তোমরা তোমাদের সদাকাগুলোকে দানগুলোকে নষ্ট করো না কষ্ট দিয়ে খোঁচা দিয়ে। তাহলে সেটা সুরা বাকারার সেই গাইডেন্স আমরা অনেকেই আলোচনা করছিলাম কিছুদিন আগে। এরপরে আসেন পরের আয়াতটা, পরের আয়াতটা হচ্ছে দেখেন ইউনফিকু মা লাহু রিয়া আন্নাস, এখানে দেখেন ইউনফিকু হচ্ছে আমাদের ফেল, একদম স্ট্যান্ডার্ড ফেল, এটা ইনসাইড ডুয়ার হচ্ছিল হুয়া, এরপরে কিন্তু রাফা ফর্মে কিছু নাই, অনেকে এই মা লাহুকে রাফা হিসেবে ধরে নিতে পারবেন, ভুল করবেন। মা লাহু বেসিক্যালি একটা ইদাফা, এটা হচ্ছে মা লা হচ্ছিল মুদাফ, হু হচ্ছে মুদাফিলাহি, ঠিক আছে? মাল শব্দ থেকে আসছে, মাল মানি ধন সম্পদ যেটা বলা হচ্ছে, হ্যাঁ সেটা বলছে মা লা, এটা মালুন থেকে আসছে কি নসব ফর্মে, এটা মা লা, মা লাহু, তাহলে এটা হচ্ছে আমাদের মাফুল বিহি, ঠিক আছে? এটা মাফুল, এক নম্বর মাফুল। রিয়া আন্নাস এটা একটা ইদাফা, দেখেন রিয়া আ এটা নসব ফর্মে আছে লাইট, আর আন্নাসই হচ্ছিল এটার মুদাফিলাহি, তাহলে রিয়া আন্নাস এটা হচ্ছে আমাদের সেকেন্ড মাফুল, এটা হচ্ছে আমাদের সেকেন্ড মাফুল। তাহলে ইউনফিকু হচ্ছে আমাদের ফেল, এটার ইনসাইড ডুয়ার হচ্ছিল হুয়া, কোনো আউটসাইড ডুয়ার নাই। মা মা লাহু হচ্ছে প্রথম মাফুল, এবং এটা একটা ছোট্ট ইদাফা। রিয়া আন্নাস হচ্ছিল আরেকটা মাফুল, এটাও একটা ইদাফা, এখানে দুইটা ইদাফা আছে, দুইটা কিন্তু আলাদা আলাদা দুই ধরনের মাফুল হবে, ঠিক আছে? ইউনফিকু সে খরচ করে, মা লাহু তার মাল খরচ করে, রিয়া আন্নাস মানুষকে দেখানোর জন্য। সেই জন্য তাহলে এখন যদি আমি আপনাকে অর্থটা বলে দিলাম যখন, তাহলে প্রথম মা লাহুটা হবে মাফুল বিহি, রিয়া আন্নাস হবে মাফুল লাহু। কেন সে খরচ করে? মানুষকে দেখানোর জন্য করে, রিয়া আন্নাস। তাহলে আমরা যদি অর্থ জানি তখন আমরা বুঝে ফেলতেছি মা লাহু হচ্ছিল আমাদের মাফুল বিহি, রিয়া আন্নাস হচ্ছে মাফুল লাহু, ঠিক আছে? তাহলে এইভাবে অর্থ বোঝার সাথে সাথে আমরা তখন মাফুলের টাইপটা বলতে পারবো, কিন্তু আপাতত এখন আমরা এটার সাইনগুলো দেখে, যে হরকতগুলো দেখে আমরা বুঝে ফেলতে পারবো এগুলো হচ্ছে মাফুল, ঠিক আছে? আলহামদুলিল্লাহ। এবার পরের এক্সাম্পলে আসেন, পরের এক্সাম্পলটা বলা হচ্ছে ওয়ালা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির। এখন এখানে দেখেন, যদিও এখানে লা বলা আছে, নেগেশন আছে, কিন্তু ইউক মিনু লাইটেস্ট হয় না, তাহলে এটা হচ্ছে নর্মাল নেগেশন, নাহি না, এটা নর্মাল না বলা হচ্ছে, সে বিশ্বাস করে না, ঠিক আছে? সে বিশ্বাস করে না, এটা হচ্ছে ইউক মিনু হচ্ছে বিশ্বাস করে, তো এই বিশ্বাস করে, তাহলে এখানে হচ্ছে না ইউক মিনুটা হচ্ছে আমাদের ফেল, ইনসাইড ডোয়ার হচ্ছে হুয়া। বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখিরে, এই পুরাটাই হচ্ছিল আমাদের একটা জারের চেইন, ঠিক আছে? মুতাল্লিক বিল ফেল, বি হরফের জার, আল্লাহ শব্দটা তার মজরুর, ওয়াটা হচ্ছে আতফ, আল ইয়াউমি এই আল্লাহ শব্দটার সাথে এবং হিসেবে যুক্ত হচ্ছে, আর আল ইয়াউমি হচ্ছিল মাউসুফ, আল আখিরি হচ্ছিল তার সিফা, ঠিক আছে?
তখন দেখা যাচ্ছে যে একটা একটার সাথে লিঙ্ক হয়ে বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখিরি পুরাটাই হচ্ছিল একটা জার মাজুরের চেইন। ঠিক আছে, তাহলে এখানে কি নাই, এখানে কোনো মাফুল নেই। ঠিক আছে, সরাসরি এখানে কোনো মাফুল নেই, তাহলে এটাও আর একটা সেন্টেন্স। ঠিক আছে, আলহামদুলিল্লাহ। এরপরে আসেন সূরা বাকারা 271 নম্বর আয়াত, বলা হচ্ছে ওয়া ইউকাফিরু আনকুম মিন সাইয়্যাতিকুম। ইউকাফিরু স্টেট একদম আমাদের সিম্পল ফেল, আমাদের কোন ধরনের ফেল, জুমলা সরি ফেল মুদারে ইনসাইড ডুয়ার হচ্ছে হুয়া। হ্যাঁ, হুয়া থাকলে এখন আউটসাইড ডুয়ার থাকার কথা, কিন্তু বাইরে কোনো রকম রাফা ফর্মে কিছু নেই, অর্থাৎ এটার কোনো আউটসাইড ডুয়ার নেই। তাহলে এটা হচ্ছে ফেল মুদারে মানে প্রেজেন্ট টেন্স ফেল, এবং এটা ডুয়ার মানে কর্তা হচ্ছে হুয়া। ডান আনকুম এটা মোতায়েন লিখবিল খবর ফেল, আন হচ্ছে হরফের জার, কুম হচ্ছে অ্যাটাচ প্রোনাউন, আনকুম হচ্ছে মোতায়েন লিখবিল খবর। মিন সাইয়্যাতি কুম এটা হচ্ছে না আরেকটা মোতায়েন লিখবিল খবর, এটা মোতায়েন লিখবিল খবর নাম্বার টু। ঠিক আছে, দুইটা মোতায়েন লিখবিল খবর আছে, এক হচ্ছে আনকুম আর হচ্ছে আন মিনা মিন সাইয়্যাতিহিম। এখানে সাইয়্যাতিহিম কিন্তু একটা ইদাফা, এসিয়াতের ফার্স্ট পার্টটা দেখেন আতি, যেহেতু মিন আছে অথবা আমরা এটাকে জার হিসাবে ধরে নিচ্ছি, কেন এই শব্দটা নসব জার দুইটা যে কোনো একটা হতে পারে। ঠিক আছে, তো এখানে মিনের পরে আসে যেহেতু এটা জার হয়ে যাচ্ছে, এটা একটা ইদাফা। তাহলে আনকুম হচ্ছিল একটা জার মাজরুর, মিন সাইয়্যাতিহিম হচ্ছিল সাইয়্যাতিকুম, এটা হচ্ছে আরেকটা জার মাজরুর চেইন। তাই না, তাহলে বলতেছে ওয়া ইউকাফিরু আনকুম সাইয়্যাতিকুম, তাহলে দুইটা মোতাল্লিক বিল ফেল এখানে আছে। ঠিক আছে, আলহামদুলিল্লাহ। এরপরে আসেন এই পৃষ্ঠার লাস্ট এক্সাম্পলটা, লা ইয়াস্তাতিউনা দারবান ফিল আরদি। লা ইয়াস্তাতিউনা এখানেও দেখেন লার পরে এই ইয়াস্তাতিউনা এই শব্দটা লাইটেস্ট হয় নাই, অতএব এটাও কিন্তু নেগেশন না, মানে এটা নেগেট করা না, মানে নিষেধ করা না, এটা নর্মাল অবজারভেশন না। সেই জন্য আপনারা দেখতেছেন এখানে কি হচ্ছে, উনা আছে, তাহলে এখানে ফেলটা হচ্ছে ইয়াস্তাতিউনা, এটা হচ্ছে আমাদের ফেল। এই ফেলটা যদি হয় এটার ইনসাইড ডুয়ার হচ্ছিল হুম। ঠিক আছে, এবং এটা 10 নম্বর ফর্ম, অনেকে যারা ফর্ম সম্বন্ধে ভালো ধারণা করে ফেলছেন তারা বুঝতেছেন এটা 10 নম্বর, বেশ লম্বা একটা ফেল, ইয়াস্তাতিউনা ইয়াস্তাতিউনা, এটা 10 নম্বর ফর্ম ফেল, এবং প্রেজেন্ট টেন্স ফেল মুদারে, এবং এটার ভিতরে আছে হুম। দরবান একটা সিম্পল কি নসব ফর্মে একটা ইসম, এটা মাফুল। ফিল আরদে জার মাজরুরের একটা ফ্রেগমেন্ট, এটা আপনি আপাতত মোতায়েল্লিক বিল ফেল বলতে পারেন। ঠিক আছে, আমাদের এখন পর্যন্ত স্টাডি অনুযায়ী এটা জার মাজরুর, যেহেতু ফেলের সাথে আছে, আমরা অ্যাডভান্সে ভিন্ন জিনিস শিখব ইনশাল্লাহ, কিন্তু আপাতত আমরা জার মাজরুর হিসাবে এই সেন্টেন্স এটা মোতায়েল্লিক বিল ফেল আপাতত বলতে পারেন। ঠিক আছে, তাহলে এখানে ফেল আছে, ফাইল আছে, মাফুল একটা আছে, মোতায়েল্লিক বিল ফেল আছে। ঠিক আছে, আলহামদুলিল্লাহ। এবার চলে যান অপর পৃষ্ঠায়, অপর পৃষ্ঠা প্রথম এক্সাম্পল, ইয়াহসাবুহুমুল জাহিলু আগনিআ মিনাত তাওয়াফফি। ঠিক আছে, তাহলে এখানে ফেলটা হচ্ছিল কি ইয়াহসাবু, এটা হচ্ছে ফেল, এবং এই যে ফেলটার ইনসাইড ডুয়ার কিন্তু হুয়া। এরপরে দেখেন আল জাহিলু এটা রাফা ফর্মে আছে, তাহলে এটা আল জাহিলুটা হবে এটা আউটসাইড ডুয়ার, তাহলে ফেল হচ্ছিল ইয়াহসাবু আমাদের ফেল, আল জাহিলু, আল জাহিলু হচ্ছে আউটসাইড ডুয়ার, মানে জাহেল বন জাহেল ব্যক্তি মনে করে, হুম হচ্ছে অ্যাটাচ প্রোনাউন, তাদেরকে, এটা হচ্ছে মাফুল, তাদেরকে কি মনে করে, আগ্নিআ একটা সেকেন্ড মাফুল আমাদের, এখানে সেকেন্ড মাফুল, প্রথম মাফুল হচ্ছে হুম আর সেকেন্ড মাফুল হচ্ছিল আগ্নিআ। মিনাত তাওয়াফফি এটা হচ্ছে একটা জার মাজরুরের ফ্র্যাগমেন্ট, এবং ন্যাচারালি জার মাজরুর হয়ে গেলে এটাকে কী হয়ে যাবে, এটা মোতায়েল্লিক বিল ফেল হয়ে যাবে। তাহলে এখানে 4টা পার্টি একদম পরিষ্কারভাবে আছে, ইয়াহসাবু আমাদের ফেল, আল জাহিলু এটা হচ্ছে ফাইল, ইয়াহসাবু হচ্ছিল ফেল মুদারে, আল আল জাহিলু হচ্ছে আমাদের আউটসাইড ডুয়ার, হুম হচ্ছিল মাফুল নাম্বার 1,
আগ্নি আ আ মাফুর নাম্বার টু মিনা তাওয়াফিফি এটা হচ্ছে মোতায়াল্লিক বিলফেল, এখানে চারটা পার্টি এখানে আছে আলহামদুলিল্লাহ। এরপর আসেন তারিফু হুম বি সিমা হুম, তারিফু এটা হচ্ছে আমাদের ফেল, হুমটা হচ্ছে আমাদের অ্যাটাচ প্রোনাউন, এটা হচ্ছে মাফুল, বি হরফে যা, সীমা হচ্ছে মজরুর, সীমা মুদাফ হুম মুদাফিলাই, বি সীমা হুম বি সীমা হুম এটা হচ্ছে একটা জার মজরুরের চেইন, মাথাটা হচ্ছে হরফের জারের এবং লেসটা হচ্ছে ইদাফা। তাহলে এখানে দেখা যাচ্ছে এখানে ফেল হচ্ছে তাআরিফু, ফেল মুদারে ইনসাইড ডুয়ার, আনতা হতে পারে হিয়াও হতে পারে, ঠিক আছে। আমরা আয়াতের কনটেক্সট যদি পুরোটা বসাতাম তাহলে বুঝতাম এটার ভিতরে আনতা না হিয়া আছে, ঠিক আছে। হুম হচ্ছিল মাফুল, একটাই মাফুল, বি সীমা আ হুম এটা হচ্ছিল আমাদের মোতায়াল্লিক বিল ফেল, ঠিক আছে। এরপরে আসেন পরের আয়াত 273 নম্বর আয়াতের একটা অংশ, লা ইয়াস আলুনা নাসা ইলহাফান। এখানে দেখেন লা দিয়ে ইয়াস আলুনা এটাকে নেগেট করা হয়েছে কিন্তু এটা লাইটেস্ট হয় নাই, দ্যাট মিনস এটা অবজারভেশন, লা ইয়াস আলুনা, এবং এই ইয়াস আলুনার ভিতরে আছে হুম দ্বারায় আছে, অর্থাৎ হুম যেহেতু আছে আউটসাইড ডুয়ার থাকার কোনো প্রশ্নই উঠে না, তাই না। আউটসাইড ডুয়ার তখনই খুঁজবো যখন ইনসাইডে আমরা কী পাবো, ইনসাইডে যখন হুয়া অথবা হিয়া পাবো, ঠিক আছে, ইনসাইডে যখন হুয়া অথবা হিয়া পাবো তখন আমরা আউটসাইড ডুয়ার কী করবো কনসিডার করবো। তাহলে ইয়াস আলুনা এটা আমাদের ফেল, ইনসাইড ডুয়ার হচ্ছে হুম, আর নাসা এটা একটা ইসম নসব ফর্মে আছে, এটা মাফুল নাম্বার ওয়ান, আর ইলহাফান আপাতত আমরা মাফুল নাম্বার টু হিসাবে এটাকে কনসিডার করতে পারবো, ঠিক আছে, এটা মাফুল নাম্বার টু। তাহলে এখানে ফেলের মধ্যে মোতায়াল্লিক বিল ফেল নাই, ইয়াস আলুনা হচ্ছে ফেল মুদারে, ইনসাইড ডুয়ার হচ্ছে হুম, আর নাসা হচ্ছে মাফুল নাম্বার ওয়ান, ইলহাফান হচ্ছে মাফুল নাম্বার টু, ডান। এরপরে আসেন আরেকটা এক্সাম্পল 274 বাকারা, ইউন ফিকুনা আমাদের ফেল, ইনসাইড ডুয়ার হচ্ছিল হুম, ফেলের ধরনটা হচ্ছে ফেল মুদারে প্রেজেন্ট টেন্স ফেল হুম, আমওয়ালা হুম আপনি এটাকে দেখলেই চিনতে পারতেছেন একটা ইদাফা, আমওয়ালা হচ্ছে মুদাফ, হুম হচ্ছে মুদাফিলাহি, এটা হচ্ছে মাফুল নাম্বার ওয়ান, মাফুল, ঠিক আছে, মাফুল, বিল লাইলি ওয়ান নাহারি, বিল হরফে যাত, আল লাইলি হচ্ছে মাজরুর ইসম, ওয়া দিয়ে আল লাইলির সাথে আর নাহারিও যার অবস্থায় মাজরুর হচ্ছে, তাহলে এখানে বিল লাইলি ওয়ান নাহারি এটা হলো একটা জার মাজরুরের চেইন, এই জার মাজরুরের চেইনের প্রথম পার্ট হচ্ছিল জার মাজরুর এবং সেকেন্ড পার্টটা হচ্ছিল ওয়া ফ্র্যাগমেন্ট, এটা কিন্তু আপনাদের খুব সুন্দর করে বুঝতে হবে, বি হরফের জার, আল লাইলি হচ্ছে তার ইসম, আর লাইলি হচ্ছিল লাইলির সাথে ওয়া দিয়ে আর নাহারি কী হচ্ছিল আতফ হচ্ছে, দুইটা কানেক্টেড হচ্ছে, এই জন্য দেখেন দুইটারই স্ট্যাটাস হচ্ছিল জার, তাহলে বিল লাইলি ওয়ান নাহারি এটা হচ্ছিল আমাদের একটা ইউনিট এবং সেটা হচ্ছে মোতায়াল্লিক বিল ফেল। এবার দেখেন সের রান একটা নসব ফর্মে ইসম, ওয়া আলানিয়াতান আরেকটা নসব ফর্মের ইসম, তাহলে দুইটা যেহেতু ওয়া দিয়ে কানেক্ট হচ্ছে তাহলে এই দুইটা ওয়া দিয়ে কানেক্ট হয়ে দুইটা ইসম বেসিক্যালি একটা ইউনিট তৈরি করতেছে এবং এই ইউনিটটা হচ্ছিল এই জুমলার সেকেন্ড মাফুল, প্রথম মাফুল হচ্ছে আমওয়ালাহু, সেকেন্ড মাফুল হচ্ছে সিররাম ওয়া আলানিয়াতান, সেকেন্ড মাফুল, ঠিক আছে। তাহলে এই জুমলাটাকে যদি আমরা আবার রিভাইজ করি, ইউন ফিকুনা হচ্ছে আমাদের ফেল, ইনসাইড ডুয়ার এই ফেলটার ধরন হচ্ছে ফেল মুদারে, ইনসাইড ডুয়ার হচ্ছিল আমাদের এখানে হুম, আমওয়াল আহুম এটা হচ্ছিল আমাদের একটা ইদাফা ফর্মের নসব ফর্মের ইদাফা এবং এই ইদাফাটা হচ্ছিল মাফুল নাম্বার ওয়ান, বিল লাইলি ওয়ান নাহারি এটা হচ্ছে জার মাজরুরের চেইন অর্থাৎ এটা মোতায়াল্লিক বিল ফেল, সিররান ওয়া আলানিয়াতান এটা ওয়া ফ্র্যাগমেন্ট, ওয়া দিয়ে দুইটা নসব ফর্মের ইসমকে একসাথে করা হয়েছে অর্থাৎ এটাও একটা মাফুল নাম্বার টু,
তাহলে এখানে দুইটা মাফুল আছে, একটা মুতাল্লিক বিল ফেল আছে আর একটা ফেল আছে, ঠিক আছে? প্রথম দেবেন না। এরপর আসেন সুদের আয়াতের মধ্যে, ইয়াতাখাব্বাতুহু শাইতানু মিনাল মাস, ইয়াতাখাব্বাতুহু, ইয়াতাখাব্বাতু এতটুকু পর্যন্ত হচ্ছে আমাদের ফেল, এবং দেখেন এটা লম্বা একটা ফেল, এটা হচ্ছিল পাঁচ নম্বর ফোন, তাহাব্বাতা, তাহাব্বাতা হচ্ছে আমাদের হুয়া ফরম্যাট, এটা প্রেজেন্ট হচ্ছে ইয়াতাখাব্বাতু, এটা হুয়া ফরম্যাট, এবং এই হুয়া ফরম্যাট হওয়ার সাথে সাথে দেখেন আর এর বাইরে আর শাইতানু রাফা ফরম্যাটে দাঁড়ায় আছে, তাহলে আর শয়তানু যেহেতু রাফা ফরম্যাটে দাঁড়ায় আছে, সে কি হয়ে যাচ্ছে, সে এখানে আমাদের আউটসাইড ডোয়ার হয়ে যাচ্ছে, তাহলে আউটসাইড ডোয়ার হচ্ছিল আর শাইতানু, তাহলে ফেল হচ্ছে ইয়াতাখাব্বাতু, ফেল এটার আউটসাইড ডোর হচ্ছে আর শাইতানু, ফেলটা হচ্ছে ফেল মাদি মুদারে, আর হুটা হচ্ছে অ্যাটাচ প্রোনাউন হিসেবে মাফুল, ঠিক আছে? মিনান নাস জার মাজরু মিনাম মাস মিনাল মাস মিনাল জার মাজরু ফ্র্যাগমেন্ট, অতএব এটা সিম্পল জার মাজরু ফ্র্যাগমেন্ট, এটা হচ্ছে মোতায়াল্লিক বিল ফেল, একেবারে স্ট্যান্ডার্ড ফরমেশন, কোনো মানে জটিলতা নেই। এরপর আসেন, ওয়া আহাল্লাল্লাহুল বাইয়া ওয়া হাররামার রিবা, আল্লাহ বলতেছেন আল্লাহ বাইকে বিক্রিকে লেজিটিমেট করছেন, হালাল করছেন, এবং সুদকে হারাম করছেন, ঠিক আছে? আহাল্লা এটা হচ্ছে আমাদের ফেল, ঠিক আছে? আহাল্লা হচ্ছে আমাদের ফেল, এটার আউটসাইড ডোয়ার হচ্ছিল আহাল্লা, যেহেতু ইনসাইড ডোয়ার হচ্ছে হুয়া, এটার আউটসাইড ডোয়ারটা হচ্ছিল আল্লাহ শব্দটা, আহাল্লা হচ্ছে ফেল মাদি, ইনসাইড ডোয়ার হচ্ছে হুয়া, যেহেতু আউটসাইড ডোয়ার আছে সেজন্য এটা ডোয়ার হবে আল্লাহ শব্দটা, আল বাইয়া হচ্ছিল তার কি মাফুল, ঠিক আছে? এখন ওয়াদি ওয়ার পরে দেখেন হাররামা আরেকটা ফেল শুরু হয়েছে, হাররামা আরেকটা ফেল, এটাও ইনসাইড ডোয়ার হচ্ছে হুয়া, কিন্তু এটার কোনো আউটসাইড ডোয়ার নেই, ঠিক আছে? তো এটা নাই, স্টাইলটা হচ্ছিলো যেহেতু ওয়া দিয়েছে এটা ইমপ্লাইড হচ্ছিলো, এটা আউটসাইড এটা ডোয়ার হচ্ছে বেসিক্যালি আল্লাহ, এটা ইমপ্লাইড, আহাল্লাল্লাহুল বাইয়া ওয়া হাররামা রিয়া, এখানে হাররামাল্লাহুল রিবা এটা কিন্তু এখানে বলা নাই, এটা ইমপ্লাইড বোঝা যাচ্ছে, অতএব কিন্তু আমরা টেকনিক্যালি বলবো না হাররামার আউট ডোয়ার হচ্ছে আল্লাহ শব্দটা, টেকনিক্যালি এখানে আমরা বলবো হাররামার ইনসাইড ডোয়ার হচ্ছে হুয়া, এখানে আহাল্লার ডোয়ার হচ্ছে আল্লাহ শব্দটা, কিন্তু হাররামার ইনসাইড ডোয়ার হচ্ছিল হুয়া, এটার কোনো আউটসাইড ডোয়ার নাই, কিন্তু আমরা টেকনিক্যালি বুঝতেছি ফ্লো অফ ট্রান্সলেশনে যে এটা আল্লাহর কথা এখানে বলা হচ্ছে, এখানে হুয়াটা আল্লাহকে ইন্ডিকেট করা হচ্ছে, তাই না? আল বাইয়া এটা হচ্ছে আমাদের মাফুল, তাহলে এখানে ছোট ছোট দুইটা জুমলা ফেলিয়া ওয়া দিয়া আতফ করা আছে, দেখেন একটা ফেল আহাল্লা আর একটা হচ্ছিল হাররামা, তাহলে ওয়াটা যেহেতু ফেলের আগে আসছে তাহলে বোঝা যাচ্ছে যে আগের ফেলের সাথে এটা কি হচ্ছিল এবং বলে এটাকে অ্যাটাচ করা হচ্ছে, দুইটা ফেল এখানে দুইটা জুমলা ফেলিয়া একটার সাথে একটা যুক্ত হচ্ছে, ঠিক আছে? এই হলো এই ছোট্ট দুইটা জুমলা পাশাপাশি আছে। এরপর আসে, হ্যাঁ, বাই শব্দটা অনেকে বলে বিক্রি ব্যবসা, কিন্তু বাই শব্দের অর্থটা বেসিক্যালি হয় বিক্রয়, বাইউন মানে বিক্রয়, ঠিক আছে? কেননা ওখানে যেটা বলা হচ্ছে তারা বলছে যে ব্যবসা বাণিজ্য সুদের মতো, ঠিক আছে? সেটার বিপরীতে আল্লাহ বলছে আহাল্লাল্লাহুল বাইয়া ওয়া হাররামাল, বাই মানে হলো তো বিক্রির কথা বলে, ব্যবসাকে বলা হয়, বেচা কিনাকে বলা হয়, অনেকভাবে ব্যবহার হয়। আচ্ছা, এবার আসেন, ইয়াম হাকুল্লাহু রিবা ওয়া ইউরবিস সাদাকাত, ইয়াম হাকু আমরা চিনে ফেললাম, ইয়াম হাকু একদম স্ট্যান্ডার্ড হুয়া ফরম্যাট, ইয়াম হাকু স্ট্যান্ডার্ড হুয়া ফরম্যাট, এটার ইনসাইড ডোয়ার হচ্ছিল বেসিক্যালি হুয়া, কিন্তু আল্লাহ শব্দটা যেহেতু বাইরে আছে অতএব এটা আউটসাইড ডোয়ার, ঠিক আছে? আর রিবা এখানে মাফুল, আর রিবা হচ্ছে এখানে মাফুল। ওয়া দিয়ে দেখেন ইউরবি আর একটা ফেল শুরু হচ্ছে, ইউরবি এটা ভিতরে যেহেতু উইক লেটার আছে লেসটা ঠিকভাবে চেনা যাচ্ছে না, কিন্তু মাথা দেখে আমরা বুঝতেছি এটার ভিতরে হুয়া আছে। এখানে আমি ফেল রিকগনিশন টেকনিকের সময় একটা পয়েন্ট বলছিলাম, ইয়া দিয়ে শুরু হবে কিন্তু এন্ডিংটা যদি দ্বিবচন অথবা বহুবচনের চিহ্ন না থাকে, আনে অথবা উনা না থাকে, তাহলে এটা আমরা হুয়া ধরে নিতে পারি, ঠিক আছে? যাদের আমাদের উইক ফর্ম নিয়ে এখনও স্ট্রাগল করতেছি তাদের জন্য এটা কুইক টেকনিক, ঠিক আছে? যেমন এখানে ইয়াম হাকু এটাকে চিনে ফেললাম, সামনে ইয়া শেষে কর উপরে পেশ,
কিন্তু এখানে ইউরবির মধ্যে ইয়ার উপরে কোনো প্রশ্ন, কেন এটার ফরমেশন থাকবে না, কিন্তু ইয়ার শেষে কোনো দ্বিবচন বহুবচনের চিহ্ন নাই, অতএব এটা এক বচন হুয়া। ইয়া দিয়ে যেহেতু হুয়া শুরু হয় তাহলে হুয়াই ধরে নেব। তাহলে এটার ভিতর হচ্ছে ইউরবির মধ্যে হুয়া বসে আছে, এবং আস সাদাকাতি এটা হচ্ছিল নসব ফর্ম ধরে নিতে হবে, এটা রাফা, এটা নসব অথবা যার দুইটাই হতে পারে, কিন্তু এখানে নসব ফর্ম দিতে হবে, কেন যার হওয়া কোনো কারণ নেই, ঠিক আছে। অতএব সে হচ্ছে এই ইউরবির মাফুল। তাহলে এখানেও দেখা যাচ্ছে দুইটা জুমলা পাশাপাশি আতফ হচ্ছে, ইয়াম হাকুল্লাহ রিবা ওয়া ইউরবির সাদাকা। ইয়াম হাকু এই ফেলটার আউটসাইড ডোর হচ্ছে আল্লাহ শব্দটা, ইউরবির আউটসাইড ডোয়ার নাই, এটা ইনসাইড ডোয়ার আছে হুয়া, যদিও ইমপ্লাইড হচ্ছে এটা ডোয়ার আল্লাহ শব্দটাই, কিন্তু আমরা টেকনিক্যালি এটা বলতে পারবো না আল্লাহ শব্দটা এটার ইনসাইড আউটসাইড ডোয়ার, ঠিক আছে। তাহলে এটাও আগেরটার মতো একই, ওয়া আহাল্লাল্লাহুল বাইয়া ওয়া হাররামার রিবা, একইভাবে ইয়াম হাকুল্লাহুর রিবা ওয়া ইউরবির সাদাকা, ঠিক আছে। এইভাবে দুইটা সেন্টেন্স একই রকম, অতএব আপনি এগুলো দেখতে দেখতে কিন্তু প্যাটার্নগুলো আপনার মাথার মধ্যে কিন্তু ঢুকে যাবে। একটা ফেল দেখার সাথে সাথে আপনি যদি হুয়া ফরম্যাট হয়, সাথে সাথে পরে খুঁজে দেখবেন এটা রাফা ফরম্যাটে কোনো আউটসাইড ডোয়ার আছে কি না, হুয়া অথবা হিয়া যে কোনো একটা ফরম্যাট হতে পারে, ঠিক আছে। আলহামদুলিল্লাহ, এরপরে আসেন আমরা সেকেন্ড লাইনটা শুরু করি, আমাদের হাতে আর একটু সময় আছে, ঠিক আছে। আমরা ব্রেক নিয়ে নিই, ব্রেকের পর আমরা শুরু করবো ইনশাআল্লাহ। তো আমরা এখন একটা ব্রেক নিয়ে নিচ্ছি, আসরের ব্রেক, যারা আসরের সালাত পাঠ পড়েন নাই তারা পড়ে নেন, ব্রেকের পর আমরা ইনশাআল্লাহ আবার ফিরে আসবো। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাক আল্লাহুম্মা ওয়া বিহামদিকা, আশহাদু আন লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।